তুমি আমাকে ছোট বন্ধু বন্ধু বলবে না, আমি কি ছোট? ইউনিভার্সিটিতে পড়ার একটা আমি ছোট হয় কখনো? তুমি তো ছোটই, ছোট কিউট করে দেখতে, ছোট ছোট করে কথা বলো, ছোট্ট করে হাসো, বোঝো ছোট মানে কম বোঝো। ফাজলামি করবা না, আমার ফাজলামি পছন্দ না। ওরে বাবা, ছোট্ট বন্ধু দেখি আবার ছোট করে রাগও করে। চলে যাব কিন্তু, মরে যাব কিন্তু। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তোমার তোমার ভার্সিটির ওই সিনিয়র ভাইয়ের সাথে কিছু কি আছে? কিছু কি? তোমাদের প্রায় একসাথে দেখা যায়, কি চলে? তোমার জানতে হবে না। আমি জানতে চাই। জেনে কি হবে? কিছু না হলো আমি জানতে চাই। ওনার সাথে আমার 3 বছরের সম্পর্ক, আমি যখন কলেজে পড়ি তখন থেকে। তুমি হলের সামনে আসছো কেন? তুমি নাকি ইউনিভার্সিটি ছেড়ে চলে যাচ্ছ? এখানে অনেক মানুষ, তুমি চলে যাও, ওরা দেখে ফেলবে। দেখুক, তুমি সত্যি ইউনিভার্সিটি ছেড়ে চলে যাচ্ছ? হ্যাঁ। কেন? আমার এখানে ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? জানি না। ছেড়ে যখন চলে যাব তাহলে প্রতিদিন হোস্টেলে পৌঁছে দিতে কেন? আমি হাড়ওয়ালা মাংস পছন্দ করি বলে নিজের ভাগেরটা দিয়ে দিতে কেন? সব বন্ধুকে তুই করে বলো, আমাকে কেন তুমি বলে সম্বোধন করো? আমাকেও কখনো তুই করে বলতে দাওনি, কেন সবার চেয়ে আলাদা করতে চেয়েছো? নিজের ক্ষতিও তো করেছো, এত ভালো একটা সাবজেক্ট পেয়েও মাইগ্রেশন করে গেলা না। আমি জানি আমার জন্য আমাকে না দেখে থাকার ভয়, এখন কি করে থাকবা? বাড়তে হবে। মাঝে মাঝে ছোট্ট বন্ধু বড় মজা করতে পারে। উনি আমার ফুফাতো ভাই, আমার সাথে ওনার সম্পর্ক ভাই বোনের ছোটবেলা থেকে।